প্রাচীন ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজের প্রতিষ্ঠাতা রাজা কৃষ্ণনাথ রায়ের দ্বিশত জন্মবর্ষপূর্তি অনুষ্ঠান রাজা কৃষ্ণনাথ দিবস পালিত হল যথোচিত মর্যাদায় একযোগে বহরমপুর কেন কলেজ ও রবীন্দ্র সদনে। বৃহস্পতিবার সকালে রাজা কৃষ্ণনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ তথা রাজ্যসভা সাংসদ জহর সরকার সহ কলেজের অধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্টজনেরা। ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজের জনক রাজা কৃষ্ণনাথ রায়। রাজা কৃষ্ণনাথের দ্বিশত জন্মবর্ষ অর্থাৎ 200 বছর পূর্তি অনুষ্ঠান রাজা কৃষ্ণনাথ দিবস পালন করা হলো বহরমপুর রবীন্দ্র সদনে। প্রথাগতভাবে 5ই জানুয়ারি দিনটি উদযাপিত হয়। বৃহস্পতিবার সকালে কৃষ্ণনাথ কলেজে রাজা কৃষ্ণনাথ রায় সহ অন্যান্য মনীষীদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ তথা রাজ্যসভার সাংসদ জহর সরকার, কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা ডক্টর সুজাতা বাগচি ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তো আমাদের এখানে আজকে বিশেষ বক্তৃতা, যেটা রাজা কৃষ্ণনাথ মেমোরিয়াল লেকচার, এটার জন্য এসেছেন আমাদের আইএএস এবং রাজ্যসভার সদস্য মাননীয় জহর সরকার মহাশয়। আর এখানে কৃষ্ণনাথ কলেজে যে এন্ডাওমেন্ট প্রাইজেস আছে, বিভিন্ন যারা সেরা ছাত্রছাত্রী, কৃতী ছাত্রছাত্রীদের তাদের পুরস্কার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আমাদের চলছে। ছাত্ররাই করছে রাজা কৃষ্ণনাথের 200 বছর উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা। এদিন সকালের অনুষ্ঠান শেষে বহরমপুর রবীন্দ্র সদনে চলে বিশেষ অনুষ্ঠান। এরপরে কলেজের সেরা ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়। সভায় রাজা কৃষ্ণনাথ মেমোরিয়াল বিষয়ক বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। কলেজকে আমি অন্যভাবে দেখেছি ছোটবেলার থেকে। এই কলেজ থেকে অনেক মেধাবী ছাত্র পাশ করেছেন, অনেক নামি দামি, প্রথম বোধ হয় আমাদের সূর্য সেনের পরিপ্রেক্ষিতে জানতে পেরেছিলাম কৃষ্ণনাথ কলেজের একটা নিজের ঐতিহ্য আছে। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের 170 বছরের যে ইতিহাস তা উঠে আসে তার আলোচনায়। সেই সময়ে কীভাবে ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল পড়ুয়ারা, কিভাবে তাদের কাছে তা পেশ করা হয়েছিল এবং তার প্রভাব কি পড়েছিল, সেগুলো দেখতে গেলে আমাদের কৃষ্ণনাথ কলেজের মতো একটা কলেজকে বেছে নিতে হবে গবেষণার জন্য, বললেন জহর সরকার। আধুনিক বাংলার বা আধুনিক ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে পুরোপুরি জানতে পারবো না। আমরা শুধু চেষ্টা করি অনেকেই ফোর্ট উইলিয়াম কলেজ, প্রেসিডেন্সি কলেজের উপর নজর রাখতে, শ্রীরামপুর কলেজের উপর অনেক দলিল আছে বলে শ্রীরামপুর কলেজ নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু বাংলার বুকের মধ্যে, বাংলার মধ্যে এক গ্রামাঞ্চলে, একটি কথা বলতে গেলে গ্রামাঞ্চলের মধ্যে অবস্থিত একটি কলেজ, এখানে যার ছাত্ররা মফস্বল থেকেই বেশিরভাগ আসত, সেখানে কীভাবে তারা ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল, কীভাবে তাদের কাছে পেশ করা হয়েছিল এবং তার কী প্রভাব হয়েছিল, সেসব দেখতে গেলে আমাদের কৃষ্ণনাথ কলেজের মতন একটি কলেজকে বেছে নিতে। শুধু কৃষ্ণনাথ দিবস পালন নয়, কৃষ্ণনাথ কলেজকে রক্ষার দাবিও শোনা গেল এদিনের অনুষ্ঠানে। বিশিষ্ট অধ্যাপক থেকে গুণীজনেরা কৃষ্ণনাথ কলেজকে বাঁচানোর দাবিও তুললেন। কৃষ্ণনাথ কলেজে আমরা 2001-এ চাকরি করতে এসেছি, কলেজের অধ্যাপক হিসেবেই তো চাকরি করতে এসেছি না। আমরা তো তখন জানতাম না যে এটা আপগ্রেডেড টু মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হবে, ফলে আজকের যে দিনটা সেটা সত্যি আমাদের খুব গর্বের এবং আনন্দের দিন। আর রাজা কৃষ্ণনাথকে ভাবতেও খুব ভালো লাগে, এই কারণে যে উনি জীবনের 20 বছর বয়সে, 18 থেকে 20 বছর বয়সে একটা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছেন। যখন আমরা কলেজে পড়ি ঠিক তখন, মানে উচ্চ মাধ্যমিক পাস করি আমরা 18 বছর বয়সে, তারপরে কলেজে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হই, ঠিক জীবনের সেই স্টেজে উনি মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন দেখেছেন, যেখানে আইন থেকে, বিজ্ঞান থেকে, কলা থেকে আরম্ভ করে সব কিছুর চর্চা হবে। ফলে সেই প্রণম্য নমস্য লোকটাকে আজকে যে আমরা মনে করছি, স্মরণ করছি, এটা আমাদের কাছে ভীষণ গর্বের, ভীষণ আনন্দ। কৃষ্ণনাথ কলেজ যেহেতু এখনও আছে, সেই জন্য এটা কৃষ্ণনাথ কলেজেরই প্রোগ্রাম হিসাবে আমি এটাকে দেখছি। কিন্তু যেটা আমাকে বা আমাদের মতো লোকদের সবথেকে বেশি দুঃখ দেয় বা কষ্ট দিচ্ছে, সেটা হচ্ছে এই আগামীকালই, মানে নিয়ম মোতাবেক, গেজেট নোটিফিকেশান বা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অ্যাক্ট মোতাবেক, এটা কালকেই কৃষ্ণনাথ কলেজের কোনো অস্তিত্ব নাও থাকতে পারে, এইটাই আমাদেরকে সবথেকে বেশি কষ্ট দেয়। জট পাখি আছে, সেই জটটা
খোলা দরকার আর কি, যে এই যে হলো যে আইন করে কৃষ্ণনাথ কলেজের সমস্ত সম্পত্তি চলে আমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। এইবার আমাদের কলেজ যেটা কৃষ্ণনাথ কলেজ সেটা আইনত নেই আর, এবার এখন কোনো রকমের একটা জোড়াতাপি দিয়ে চলছে। যেটা মনে হয় সেটা হলো যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হোক, তার আন্ডারে কৃষ্ণনাথ কলেজ থাকলে অসুবিধা কোথায়? আমাদের প্রাক্তনীদের একটি দাবি, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে কৃষ্ণনাথের নামটা যুক্ত করা হোক, তাহলে একটা ধারাবাহিকতা রক্ষা পাবে, এই অনুষ্ঠানগুলো সার্থক হবে। আমি রাজা কৃষ্ণনাথের 200 বছর পালন করব, তার বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ছিল বলে আমি বক্তৃতা করব, লিখব, আর কৃষ্ণনাথের নামটাই যখন শিক্ষার ইতিহাস থেকে মুছে দেওয়া হবে তখন আমি একটি কথাও বলবো না। এইর মধ্যে একটা বৈপরীত্য, বয়স যখন মাত্র 10 বছর ইহ জগৎ ত্যাগ করে পিতা রাজা হরিণ একটা। অতঃপর সরকার নিযুক্ত উইলিয়াম স্টিফেন ল্যাম্ব্রিক সাহেবের অভিভাবকত্বে ইংরেজি, ফরাসি, ইতিহাস, ভূগোল, রসায়ন, জ্যামিতি ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। এদিনের অনুষ্ঠানে রাজা কৃষ্ণনাথ ও রানী স্বর্ণময়ীকে নিয়ে নৃত্যনাট্যের মাধ্যমে সম্মান জানান কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মী বন্ধুরা। শোনো, উকিল সাহেবকে খবর দাও, শহীদাবাদে একটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উইল বানাতে হইবে, আর কলকাতা মেডিকেল কলেজের তালিকায় যে প্রথম 5 জন হয়েছে তাদের 1000 টাকা করে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবে, আর যে কন্যাদায়গ্রস্ত পিতারা এসেছিলেন তাদের নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করবে।